হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। আজকে আমরা ম্যাট্রিক্সের আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো অর্থোগোনাল ম্যাট্রিক্স, বা এটাকে বাংলায় বলা হয় লম্ব ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্স যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, যে কোনো অর্ডার, 2x2, 3x3, যা ইচ্ছা, যে কোনো অর্ডারে যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে তখনই যখন A ইন্টু এটি ইকুয়াল টু এটি ইন্টু এ ইকুয়াল টু আই হবে। এখানে এটি কি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তোমরা আগেই জেনে এসেছো ট্রান্সপোজ কি, তাই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হলো এটি। এবং যখন এ ইন্টু এটি ইকুয়াল টু এটি ইন্টু এ হবে, এবং দুটো কার সঙ্গে সমান হবে, আই এর সঙ্গে। এখানে আইটা কি ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা কীরকম, 1 0 0 1, যার ডায়াগোনাল পার্টটা 1 হবে। এটা 2x2 এর ক্ষেত্রে, যখন 3x3 হবে তখন কী হবে, 1 0 0 0 1 0 0 0 1। এগুলোকে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স। এটা I3, যেহেতু এখানে তিনটে আছে, এখানে এটা হবে I2, যেহেতু এর এটা 2x2 অর্ডারের, এটা 3x3 অর্ডারে বলে এটা I3 হয়েছিল। তাহলে এ ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ এর গুণফল যদি I এর সঙ্গে সমান হয়, তাহলে এটাকে বলবো আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, সেখানে আমরা দেখেছিলাম এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু আই। এটা আমরা আগের ভিডিওতে দেখেছি, এটা কি ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, ইনভার্স অফ ম্যাট্রিক্স। সেক্ষেত্রে কি হয়েছিল, এটা হয়েছিল। তাহলে দুটোর মধ্যে কমন দেখো, সব সেট, এখানে দুটো ইকুয়াল টু আই, এবং প্রতি ক্ষেত্রে এ আছে, এখানে এ ইন্টু এটি, এখানে এ ইন্টু এ ইনভার্স, এখানে এ ট্রান্সপোজ ইন্টু এ, এখানে এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু আই। দুটো ক্ষেত্রে যদি সমান হয়, তাহলে আমরা বলতেই পারবো যে এটি এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি, এ ইনভার্স। তাহলে এ একটা যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, তাহলে বলতে পারবো যে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল টু এ ম্যাট্রিক্সেরই ইনভার্স। মানে বাংলায় এ ম্যাট্রিক্সের লম্ব ম্যাট্রিক্স তার পরিবর্তিত ম্যাট্রিক্সের সমান হবে। আমরা এর আগে ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স সেখান থেকে পেয়েছি যে ডিটারমিনেন্ট অফ এ টি, মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কী হয়, ডিটারমিনেন্ট অফ এ। তার মানে যদি একটা ম্যাট্রিক্স এ হয়, সেই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট কার সঙ্গে সমান হবে, ওই ম্যাট্রিক্সটারই ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে। এটা আমরা ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্সে দেখে এসেছি এই টপিকটা। এ ইন্টু এ টি ইকুয়াল টু আই, এটা আমরা এখান থেকে পেলাম, এ ইন্টু এটি ইকুয়াল টু আই, ডিটারমিনেন্ট এ ইন্টু এটি, এটা কী হবে, ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ হবে, দ্যাট ইকুয়াল টু কি, আমরা এটা ডিটারমিনেন্ট এ জানি, এবং ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ ইকুয়াল ডিটারমিনেন্ট এই হবে। তাহলে বলতেই পারবো ডিটারমিনেন্ট এ এর হোল স্কোয়ার, কারণ এটা কী হয়ে যাচ্ছে, ডিটারমিনেন্ট এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাই আমি এখানে কী করলাম, দুটোকে সেম করে দিলাম, ডিটারমিনেন্ট এর হোল স্কোয়ার করে দিলাম। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো, যে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ আই, এখান থেকে আমরা বলতে পারছি যে এটা ইকুয়াল টু এটা হয়েছে। অর বলতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ এর হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, ডিটারমিনেন্ট আয়ের ভ্যালু কত হয়, সবসময় 1 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে যদি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 1 হয়, তাহলে এটাকে আমরা বলবো প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। এবং ডিটারমিনেন্ট এ যদি মাইনাস 1 হয়,
তাহলে এখানে একে কি বলবো, একে বলবো ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিন্যান্ট এ যদি একের সঙ্গে সমান হয় তাকে বলবো আমরা, সেক্ষেত্রে একে বলবো প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, এবং যদি ডিটারমিন্যান্ট এ -1 হয় তাহলে এ ম্যাট্রিক্সকে বলবো ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। এগুলো জাস্ট তোমাদের বেসিক কনসেপ্টের জন্য নিয়ে রাখো, কারণ এখান থেকে যদি কোনো কারণে শর্ট কোশ্চেন আসে তোমরা মেন সেটা অ্যাটেন্ড করতে পারবে। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সটাকে তোমরা ভালো করে দেখে নিও। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স কখন বলবো, যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় যে কোনো ক্রমের, 2x2 বা 3x3 বা এক্সট্রাটা, তাহলে এবং এটি যদি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হয় এ ইন্টু এটি ইকুয়াল টু এটি ইন্টু এ ইকুয়াল টু আই যখনই হবে, তখনই আমরা বলবো যে এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি তোমরা কিছু বুঝতে না পারো নিচে কমেন্ট করে জানাতে পারো। নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং বাকি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে জয়েন হতে পারো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই।